প্রকৃতিকে জনসম্মুখে আরও বেশি করে তুলে ধরার জন্য এবার রাজ্য সরকারের বন দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজন করা হলো প্রজাপতি উৎসব। আগরতলা কুঞ্জবনস্থিত হেরিটেজ পার্কে রবিবার সকালে একদিনের এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, স্থানীয় কর্পোরেটর সহ বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। উৎসব উপলক্ষে বিভিন্ন প্রজাতির প্রজাপতির নকশা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পার্কে, যা পর্যটকদের অনেকটা আকর্ষণ করে তোলার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক। শহরের বুকে তৈরি এই হেরিটেজ পার্কে গোটা রাজ্যের চিত্র তুলে ধরা হয়েছে, যা উপভোগ করতে প্রতিদিনই শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকেই ছুটে যায় এই পার্কে। এবার নতুন করে এই পার্কের সংযোজন হলো বাহারি প্রজাপতির, আর এই প্রজাপতিকে ঘিরে আয়োজিত উৎসবের সূচনা হলো তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর হাত ধরে। এদিন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে মন্ত্রী শ্রী চৌধুরী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের প্রতিটি জায়গা প্রকৃতি দ্বারা তৈরি, যে প্রকৃতি উপভোগ করতে প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসছেন রাজ্যে। তাই পর্যটকদের সুবিধার্থে এই হেরিটেজ পার্কে চালু করা হবে ক্যাফেটেরিয়া, শুধু তাই নয় কচিকাঁচা শিশুদের বিনোদনের জন্য খেলার ব্যবস্থাও করা হবে। পরিকাঠামোগত সার্বিক উন্নয়ন হলে পর্যটক থেকে শুরু করে রাজ্যবাসীর কাছে এই হেরিটেজ পার্ক সম্ভাবনাময় জায়গায় পরিণত হবে বলে মনে করেন মন্ত্রী শ্রী চৌধুরী। হেরিটেজ পার্ক নয়, ত্রিপুরা রাজ্য ছোট মানে ছোট্ট আকারে হলেও এটা একটা প্রকৃতির আশীর্বাদ বা একটা আমরা বলবো যেটা নেচারে এমনভাবে তৈরি। আমাকে সেদিন একজন বাংলাদেশ থেকে আগত এক অ্যাক্টর বলছিলেন যে ত্রিপুরা ইটসেলফ ইজ এ থিয়েটার, যেখানে শুটিং করতে করা যায় যে কোনো জায়গায়। আপনি নারিকেল কুঞ্জ যান, আপনি ছবিমুড়া যান, আপনি তৃষ্ণাতে যান, আপনি আমাদের জুতে যান, হেরিটেজ পার্কে আসুন, টু অল দ্য নুকস অ্যান্ড কর্নার্স। আমাদের ত্রিপুরা রাজ্যে প্রতিটা জায়গায় এটা প্রকৃতির দ্বারা তৈরি। তো হেরিটেজ পার্ক আগরতলার উপকণ্ঠে উপস্থিত, সেখানে বিগত দিনে অনেক ডেভেলপমেন্টাল কর্মসূচি হয়েছে এবং আমি এখানে আশা করতেছি যে মিস্টার শেট্টি যিনি আছেন আমাকে ক্যাকটাস কীভাবে তারা লাগিয়েছে এবং সেটা আগামী দিনে যখন বড় হবে এটা আরেকটা মানে তাদের যে সৌন্দর্যতাটা তা আরও অনেক গুণ বৃদ্ধি করে দেবে। এখানে ক্যাফেটেরিয়া খোলা হচ্ছে, আমাদের বাচ্চাদের জন্য টয়েস এখানে রাখা হচ্ছে খেলার জন্য। তো কিপিং এভরিথিং ইন ভিউ, এটা ট্যুরিস্টদের জন্য, আমাদের আগরতলার বুকে যারা বাস করে তাদের জন্যে, প্রত্যেকের জন্য। তো ওয়াইল্ড আমাদের তৃষ্ণা নয় শুধু, হেরিটেজ পার্কেও সেখানে সে আগামী দিনে অনেক সম্ভাবনাময় জায়গা ট্যুরিস্টদের জন্য, আমাদের যারা পর্যটন প্রেমী মানুষ রয়েছে তাদের জন্য এবং অ্যাজ এ হোল আমাদের রাজ্যবাসীর জন্য। আমি আশা করব আগামী দিনে দপ্তর থেকে রাজ্য সরকার থেকে সেই দিকে নজর রেখে মানুষের স্বার্থের কথা বিবেচনা করে সেই জিনিসগুলো করা হবে। Bureau Reports, Search India, TNN.